বায়ান্নর ভাষা আন্দোলনের পথ ধরে একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রূপগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা জানান। ভাষার জন্য জীবন উৎসর্গকারীদের দেশের অমর সন্তান বলেও আখ্যা দেন বস্ত্র ও পাটমন্ত্রী। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মুস্তফা। অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে রূপগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে যান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। সে সময় ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে মন্ত্রী বলেন, বাহান্নর ভাষা আন্দোলনের পথ ধরে একাত্তরে স্বাধীনতা পেয়েছে বীর বাঙালি। বাংলা ভাষা এবং স্বাধীনতা আন্দোলন একই সূত্রে কথা। বঙ্গবন্ধু সেই বাংলা ভাষাকে স্বাধীনতা আন্দোলন নিয়ে গিয়ে আজকে আমরা স্বাধীন এবং বাংলা ভাষায় আমরা কথা বলতে পারছি। 21 ফেব্রুয়ারি পাকিস্তানি আমলে ছিল, তারপরও আমরা বাংলা ভাষায় ঠিক মতো কথা বলতে পারিনি। আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই আমরা বাংলাদেশ প্রতিটি স্তরে আমরা বাংলা ভাষায় কথা বলছি। এখানে অন্য কোনো বিদেশি ভাষার স্থান আজকে আর নেই। ভাষার জন্য জীবন উৎসর্গকারীদের দেশের অমর সন্তান বলেও আখ্যা দেন বস্ত্র ও পাটমন্ত্রী। এই দিনে 52 সালে ছাত্রনেতারা জীবন দিয়েছিলেন, সেই তাদের জীবনের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি এবং এই বাংলা ভাষার আন্দোলন থেকেই আস্তে আস্তে বঙ্গবন্ধু সেই আন্দোলনকে স্বাধীনতার আন্দোলন নিয়ে গেছেন। আজকের এই দিনে বঙ্গবন্ধুকে স্মরণ করছি, তার পরিবারদের স্মরণ করছি, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি ছিলেন বলেই আজকে আমরা স্বাধীন চিত্তে বাংলা ভাষায় কথা বলতে পারছি। সে সময় রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার আতিকুল ইসলাম এবং প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শহীদ মিনারে ফুল দেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। কিরণ মুস্তফা, জিটিভি নিউজ।